হ্যালো গাইস, আমি চলে এসেছি একটা নতুন টিকটক ভিডিও নিয়ে মেকানিকা রিসেপশন স্টেজের উপরে। এখানে একটা ডিপ্রেস কোলা দেখা যাচ্ছে, আপনারা 10,000 লাইক দিন, 10,000 লাইক দিলে এই ডিপ্রেস কোলা ডিপ্রেশন চলে যাবে, 10,000 লাইক দিলে এই ডিপ্রেস কোলার পাশে এসে আপনারা দাঁড়াবেন। ওকে গাইস, আমি চলে গেলাম, দেখা হবে নেক্সট টিকটকে। কি রে অনুপম, এভাবে বসে আছিস তুই? কি রে টিকটকার করিস তুই হঠাৎ আমাদের বাসায়? কয়েকদিন আগে না তোর বিয়ে ভাঙলো, এখন দেখি তোর এফবিআইটিও ডিঅ্যাক্টিভ। তো কি আর করব বল, বিয়েটা তো হলো না, কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম বিয়ে করতে যাচ্ছি ফ্রেন্ডস। তারপর? তারপর আর কি হবে, বন্ধুদের বললাম বিয়েটা ভেঙে গেছে, এখন তারা বিয়ে ভাঙা ট্রিট চাচ্ছে। তুই বল এটা কি ঠিক? আচ্ছা দাঁড়া দাঁড়া, ভাবছি টিকটক ভিডিওটা করলাম কিনা। এই মেয়েটা আপ নিচে গেল দুটা হুয়া সাধু মে বুঝ সহি নারাজ হুঁ মে সিনে মে জো এ মে তবি আসি কোই। এখন আমার মতো লগ্নভ্রষ্টা ছেলেকে বিয়ে করবে কে? কে কে কে? আরে প্যারানাইচি, কোন এক মিম ভিডিওতে দেখছিলাম আপনার অহনেরটা বিবির দরকার। তাহার এই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে। আরে শুন বেটা, এই দেখ বুয়েট, একবার চান্স পাইলে বুয়েটে সব আসবে রকেট। বলিস কি, চান্স পাইলে আকাশে শুধু চিল আর চিল, আর টাকা পয়সা এত এত টিউশন পাবি। এই দাঁড়া 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 দাঁড়া, আগের কথাগুলো বুঝিনি, কিন্তু একটি কথা ঠিকই বুঝেছি, টাকা মানে টিউশনের জন্য হলো আমাকে বুয়েটে ভর্তি হতে হবে। এভাবেই তিনবেলা রুটিন ফলো করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে অনুপম। পরীক্ষার দিন এসে যায়, অনুপমের পরীক্ষা ভালো হয়, সিএসসি ত্রিপুলি না পেলেও সে পায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে যদিও পরিশ অনুপমকে বলেছিল তার পরীক্ষা একদমই ভালো হয়নি, চান্সই পাবে না, কিন্তু সে পায় সিভিল। ওকে গাইস, আমি আরেকটা টিকটক করতে চলে গেলাম। অনুপমকে হলে এলোকেশন দেওয়া হয়েছে, আজ সকালে সে হলে উঠেছে, হঠাৎ রুমমেট এসে বলল চল ক্যাম্পাস থেকে ঘুরে আসি। ওই যে ইসি বিল্ডিং, ইসি বিল্ডিং দেখ। চল এখন মেইন ক্যাম্পাসটা ঘুরে আসি। কেমন
নিকনেম দিয়েছে বলাপান তুই বল এটা ঠিক আচ্ছা তোমাকে তো চিনতে পারলাম না আমি হলাম কমলা মাখন এটা আমার কোন খেতে মুলা ভূতে আমার নিকনেম হচ্ছে নেকরাজ নাগরাজ I am the hey, shut up, don't show the audacity. I am the supreme admin of Mecha 21 Messenger Group. Oh, haha, boss, chinta parchi. Tui na rat 3 tar shomoy everyone mention maris. Ki ar boli dukher kotha. Ashole rat joto bare, toder kotha to mone pore. Ar mone na kemon kemon kore. By the way, তোমাকে তো ঠিক চিনলাম না হাই আমি রাজ নাম তো শুনাই হোগা ও এই তো চিনি তুই না সেই আমার প্রত্যেকটা ডিপিতে হাহারিয়া পাও পার্টি সালারে আচ্ছা দাঁড়া 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 এগুলো অনেক আগেকার কথা এখন চল আমরা সবাই মেইন ক্যাম্পাস দেখি চল ছবি তুলছে কেন আরে ওটা বলবে র্যাগওয়াল সবাই এমনিতেই ছবি তুলে ওখানে তাহলে আমরাও সেলফি তুলি আমাদের সময় তো বই এমন ছিল না চল আমরা এখন শেষমেশ মেইন ক্যাম্পাসটা দেখি মেইন ক্যাম্পাসটা কিন্তু দেখাই হচ্ছে না আমাদের এই দেখ এটা আমাদের মেঘা বিল্ডিং কত সুন্দর ভিতরে পরিচ্ছন্ন ডিজাইন করা ভিতরে আর্ট করা সুন্দর কি সুন্দর আরে বলো ওটা সিভিল বিল্ডিং কি তাহলে মেকানিক্যাল বিল্ডিং কোনটা আমার কি কি বিল্ডিং এটা শিট এটা মেকা বিল্ডিং আরে বন্ধু আমার কি খবর মন খারাপ কেন আজকে আমার মন ভালো নেই কেন বন্ধু তোমার কি জড়ি নাই সাকার দিচ্ছে আজকে আমার মন ভালো নেই যাই কই তাই তুমি কখনই মন ভালো নেই এই না বাদাম খায় মন ভালো করো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম তো বন্ধু তোমার কি খবর আমার আর খবর বন্ধু রিক্সা চালাই আর দিন খাই অপেক্ষা করছি কখন আমার প্রাণের অন্তরের হৃদয়ের পরি ক্লাসে আসবে এটা বসে পরি যাকে দেখে আমাদের বন্ধু আসাব ক্লাস খেয়েছে শুনেছি সে নাকি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়ে আরে দেখ দেখ কে যেন আসছে আমি আরে দেখ দেখ আবার কে যেন আসছে ওটা কি তোর সে পরি আরে না এটা কি আমার পরি হতে পারে আমার পরি তো পৃথিবীর সেরা সুন্দর দেখ দেখ এখন কে যেন আসছে হাই গাইস আম পরি এই ক্লাসে এত গরম তুমি এসিটা ছেড়ে দাও না প্লিজ
না ক্লাস নোট তুলবো তুমি বসবে না কোথায় দেখ দেখ আবার কি জানি আসছে দেখ আমি জানি বসেন বসেন বৈশা যান আজকে থেকে আমি তোমাদের পড়াবো সাইকোলজি 101 আমাদের সাথে একটা ল্যাব আছে সাইকোলজি 169 আমার নাম ডক্টর শম্ভুনাথ সেন কিন্তু তুমি হিন্দিতে কেন কথা বলছো তোমার নাম কি স্যার মেরা নাম চতুর হ্যায় স্যার मैं भारत से यहाँ पर मैकेनिकल पढ़ने आया हूँ मैं बांग्ला थोड़ा थोड़ा पढ़ता हूँ बट आई मेमोराइज्ड सर ठीक है चतुर बसो तुम्हें तो बच्चारा आज के हमें तुम्हारे सिया निर्वाचन करब सर हमारे एक प्रश्न है हाँ बोलो सर सियार हार सुविधा की सिया हार सुविधा আমাদের ক্লাসে যদি কেউ কথা বলে আমি সিআর কে বকা দিব আমার ক্লাসের একমাত্র কাজ হচ্ছে ঘুমানো তোমরা সবাই ঘুমাবা তোমাদের ব্যাগ দেখবে সিআর তো তোমাদের মধ্যে কেউ সিআর হতে চাও না স্যার 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 ইন্টারেস্টেড স্যার স্যার তুমি তো বাংলাতে কথাই বলতে পারো না তুমি সিআর হয়ে কি করবা তোমার কথা কেউ বুঝবে না আর কেউ কেউ না এই চলে তুমি দাঁড়াও স্যার স্যার আমি হলাম স্যার ভীমু ভীমুরা স্যার সে করে না স্যার তুমি একটু দেখ ভীমু হয়ে তুমি নীল পড়েছো ভালো তো রূপা হয়েছো আচ্ছা তাহলে মেয়েদের মধ্যে কি কেউ সিয়ার হতে চাও স্যার ইট নিয়ারবাই রেসিডেন্ট আচ্ছা মা তোমার পরিচয় দাও তো ক্লাসকে আমার নাম কল্যাণী সেন আমার বাবার নাম ডক্টর শম্ভুনাথ সেন আমার লক্ষ্মী মেয়ে বলে কথা এই কথা বললো তুমি স্যার আমি বলেছি স্যার তোমাকে তো আমি চিনেছি তুমি অনুপম না জি স্যার অনুপম আমার ক্লাসে আমি তোমাকে একেবারে ঘুমাতে দিব না তাই আজকে থেকে তুমি হবে আমার সিয়ার আচ্ছা স্যার ঠিক আছে স্যার তো বাই দ্য ওয়ে তোমরা জেনে অবগত হবে যে আমাদের নেক্সট ক্লাসে সিটি আছে সিটির কোনো সিলেবাস নাই সিটির কোনো সিলেবাস থাকে না তোমাদের যা পড়াশোনা ছিল কিছু তা তোমরা পুরো সিস্টেম দিয়ে কিছু পড়া নাই আর তোমরা যা পড়ে পড়াইনি তা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে তুমি সিটি নিয়ে একদমই চিন্তা করো না তোমার চোখে লাগলে আমি সাপ্লাই আমি কিছু দেবো না আরে ভাই এই কেমন বিচার এভাবেই নিয়তির পরিক্রমায় অনুপম কল্যাণী দুজনেই বুয়েটে একই ডিপার্টমেন্টে এমনকি একই ক্লাসে দুজনেই আজ একই সেশনে সিআর কেমন হবে এদের আগামী পথ চলা কেমনই বা হবে অনুপমের বুয়েট লাইফ তো কি খবর বন্ধুরা আজকে তো স্যার সিটি নেবেন তোমাদের কার কি প্রিপারেশন কেমন পড়েছি তো সবই ভুলেও গেছি সব কিচ্ছু পারি না স্লাইডের কোথায় পড়তে হবে একটু আন্ডারলাইন করে দিলে ভালো হতো ভাই সিটিটা আবার কি জিনিস সিটি আমি তো দেখতেও পারলাম না সিটি কি বুঝবে এই এই সার আসছে সার আসছে ও শিট মামা কেন ক্লাসে শিট বসো বসো স্যার 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 আজকে তো সিটি হবার কথা ছিল শম্ভুনাথ স্যার তো কি হয়েছে তোমাদের শম্ভুনাথ স্যারের আগে আমি ক্লাসে আসছি আমি ক্লাস নেব কেন স্যার তোমার তো সাহস কম না তুমি মুখে মুখে তর্ক করো তুমি মুখে মুখে তর্ক করতেছ আরে এই এই তাকে দেখা যায় দেখি দেখি একটু সামনে আসো তো বাবা একটু সামনে আসো আরে এ তো আমার ভাগ নেই এভরিওয়ান মি অনুপম আমার বংশে কলঙ্ক চিপলি পেলি না কাঁথা কথা কার আমার বংশের ইতিহাসে কেউ ওয়েট পজিশনে 100 বাইরে যায় নাই আর আমার এই ভাগ্নে 69 369 ঠিক তা তোমাদের সিআর কে
মামা থুকু সার সার স্যার আমি সিয়ার এই গাধাকে সিয়ার বানাইছো কোন বলো এই ছেলে তুমি হাসতেছো কেন দাঁড়াও দাঁড়াও তোমার সিজি কত ঠিক আছে সবাই তাহলে এই সার্কিটটা সলভ করো সবাই এই সার্কিটটা সলভ করো যে সলভ করতে পারবে সেই বসবে আমার ভাগ্নের পাশে দেখি ঠিক মতো দাঁড়াও আচ্ছা আরে সেই আরে এই না বলে ছাত্র এই ছেলে তুমি উঠো তো তুমি উঠো তুমি উঠো তুমি উঠো 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 তুমি হচ্ছে তুমি আমার ভাগ্নের পাশে বসবে যাও যার সাথে মিশবা সিজি দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত কড়ায় গন্ডায় হিসাব করে মিশবা ঠিক আছে আমি এখন আর তোমাদের ক্লাস নিব না কে ক্লাস নিবে সেটা আমি জানাচ্ছি নিজেকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়েছে অনুপম কিভাবে পড়লে ভালো করা যাবে বুঝে উঠতে পারছে না ক্লাসের শিক্ষকদের কথা কিছুই বোঝে না কিন্তু অনুপমের এই সমস্যা কারো চোখে না পড়লেও কল্যাণীর চোখে পড়ছে তাই ক্লাস শেষে সবাই বের হয়ে গেলে ডাক দিবে কল্যাণী এখানে কেউ কাউকে চোখা দে আমি তো ভেবেছিলাম কেউ কাউকে নোট দেয় না চোখা দেয় না তুমি আমায় দেবে ওসব আমার বাবা সব অ্যাসাইনমেন্ট রাখি না সে আলমারিটা স্যারের উপর পড়ে স্যার তো একদম ধবাস চল এখনই স্যারকে দেখে আসি চল চলো চল ও বাবা তো আমার মাথা ভেঙে গেল বাবা বাবা তোমার কি হয়েছে আরে 100 পেজের অ্যাসাইনমেন্ট কেউ লেখে স্যার স্যার আমার 100 পেজের লাস্ট পেজটা ছিঁড়ে গেছে স্যার স্যার এটা থ্যাংক ইউ লেখা ছিল স্যার স্কুলে লাগাই দিন স্যার প্লিজ ধুর একটু বুঝতে দিতে থ্যাংক ইউ লেখো তো 100 পেজের অ্যাসাইনমেন্ট কেউ লেখে এগুলো মানা যায় 100টা পেজ আরে লজ্জা হবে দরকার তোমাদের আমি এদিকে ব্যাথায় কাতরাচ্ছি আর তোমরা বলেছো অ্যাসাইনমেন্ট নিয়ে শুট দিয়ে লাল করে দিব নোংরামি বার করে দিব খুব অন্যায় হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন বেয়াদব ছেলেরা কি দেখছো আমাকে বুয়েট মেডিকেলে নিয়ে চলো এক্ষুনি অনুপম এখন আর আগের মতো ডিপ্রেস হয়ে থাকে না সবকিছুতেই মানিয়ে নিতে শিখেছে এদিকে শম্ভুনাথ সেনও সুস্থ হয়ে গেছে আজ থেকে উনি আবার ক্লাস নিচ্ছেন গুড মর্নিং বাচ্চারা কেমন আছো তোমরা সবাই এখন আমরা আমাদের ক্লাস শুরু করব কিন্তু অনুপমকে তো দেখছি না
Sir, may I come in, sir? Acha Anupam, asho, basho. Kintu kothao ki jayga ache? Benche to phaka jayga nei. Kothao jayga na pele, ekhane eshe boshte paro. Ekhane jayga ache. Ter bijli gira di